আসসালামু আলাইকুম। আজ সোমবার 26 আগস্ট 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত, মামলা এড়ানোর সুবর্ণ সুযোগ। ওমানে বাংলাদেশি কর্মী নির্যাতন, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের। ফের খুলছে মালদ্বীপের শ্রমবাজার, দালাল চক্র ঘিরে বাড়তি সতর্কতা। সৌদিতে ব্যাপক আকারের অভিযান, মাত্র 7 দিনে 17,000 প্রবাসী গ্রেপ্তার। বন্যা পরিস্থিতির উন্নতি, অন্তত 23 জনের প্রাণহানি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায় নিয়োগকর্তা এবং শ্রমিককে অহেতুক ভোগান্তি পোহাতে হয়। অথচ আইনি প্রক্রিয়ার বাইরে থেকেই খুব সহজে ছোটখাটো শ্রম আইন ভঙ্গের বিষয় মীমাংসা করা যায়। চলতি মাসের শুরুর দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে, যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানার 1/4 পরিশোধ করে কোর্ট কাচারির ভোগান্তি এড়াতে পারবেন। নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন। এটি গৃহীত হলে তার পরবর্তী 15 দিনের মধ্যেই তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্য সাধারণ আইনি প্রক্রিয়াতেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে। এছাড়া সমঝোতা হলেও তার পরবর্তী 30 দিনের মধ্যে যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষমুক্তির প্রমাণ দেখাতে হবে। যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবেন না। বর্ণিত মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের 4 ধারে স্পষ্ট করা হয়েছে, যদি কোনো প্রবাসী ওমানের জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। এক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ওমানে অমানসিক নির্যাতনে বাংলাদেশি কর্মী খালেদা বেগমের মানসিক ভারসাম্য হারানোর ঘটনায় দেশটিতে বাংলাদেশ দূতাবাস ও লেবার কাউন্সিলরকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন এই নির্দেশ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম। একই সঙ্গে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও আইনের আওতায় আনা, ভিকটিমের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বিএমইটির অনিয়ম তদন্ত করতে প্রবাসী মন্ত্রণালয়কে আদেশ দেয় কমিশন। গত বছরের সেপ্টেম্বরে ওমান পাড়ি দেয়া এই নারী এখন মানসিক ভারসাম্যহীন। দেশে ফেরার পর তাকে নিয়ে প্রবাস টাইমেও সংবাদ প্রচারিত হয়। কঙ্কালসার চেহারা, জীর্ণ শীর্ণ গড়নের এই নারীর নাম খালেদা বেগম। মেয়ে হয়েও বুক ভরা স্বপ্ন নিয়ে পরিবারের অবস্থা বদলাতে ওমান গিয়েছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। অভাবের চ্যালেঞ্জ জয় করতে ওমান যাওয়া এই প্রবাসী নারী মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফেরত এসেছেন। গত সেপ্টেম্বরে রাজধানীর রিক্রুটিং এজেন্সি অ্যারাবিয়ান গালফ অ্যাসোসিয়েটসের মাধ্যমে গৃহকর্মী হিসাবে ওমানে যান খালেদা। তবে বিদেশি নিয়োগকর্তা ও তার পরিবারের অকথ্য নির্যাতনে তার অবস্থা এমন হয়েছে যে দিন রাতের পার্থক্য করতে পারছেন না। শরীর জুড়ে আঘাতের ক্ষত, কখনো কখনো মালিক ও তার ছেলে বেঁধেও মেরেছেন। নিষ্পেষণের সেই চিহ্ন বয়ে বেড়ানো এই নারী বোধশক্তি হারিয়ে এখন জীবন মৃত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। বৃহস্পতিবার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইসতান এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশি হাই কমিশনার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন। তিনি দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, নতুন ওয়ার্ক পারমিট চালুকরণ, ট্রান্সফার অব
প্রিজনার্স চুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন। এ সময় প্রবাসী কর্মীদের কোনো অবৈধ ব্যবসায় যুক্ত না হওয়ার জন্য বলেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নতুন ভিসা চালু হলে বাংলাদেশ থেকে বিএমইটি ক্লিয়ারেন্স ছাড়া কোনো কর্মী গ্রহণ না করা এবং ভবিষ্যতে বাংলাদেশি কর্মী আনার ক্ষেত্রে কোনো দালাল চক্র যেন বিষয়টি প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন তিনি। বৈঠকে দেশটির হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দেশটির থিনাধু আইল্যান্ডে মিছিলে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত না পাঠানো বা ডিপোর্ট না করার জন্য পুনরায় অনুরোধ জানান। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সৌদি আরবে 15 থেকে 21 আগস্ট পর্যন্ত মাত্র এক সপ্তাহে 17,616 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 11,022 জন আবাসন আইন লঙ্ঘনকারী আর 4,216 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 2,378 জন শ্রম আইন লঙ্ঘন করেছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 883 জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার 99% ইয়েমেনি ও ইথিওপীয় এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া 68 জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ে সহায়তা করলে 15 বছর পর্যন্ত জেল এবং 1,000,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। দেশে বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে, আর কোথাও বন্যার শঙ্কা নেই। এদিকে চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত প্রায় 57 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এখন পর্যন্ত মারা গেছে অন্তত 23 জন। সোমবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানান। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 57,01,204 জন, পানিবন্দী পরিবার 12,38,048, 74 উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা 550টি। মৃতদের মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 5 জন, ব্রাহ্মণবাড়িয়ে 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন সচিব। কামরুল হাসান আরও জানান, এ পর্যন্ত 3,834টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 4,69,523 জন আশ্রয় নিয়েছেন। সচিব বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত, মামলা এড়ানোর সুবর্ণ সুযোগ। ওমানে বাংলাদেশি কর্মী নির্যাতন, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের। ফের খুলছে মালদ্বীপের শ্রমবাজার, দালাল চক্র ঘিরে বাড়তি সতর্কতা। সৌদিতে ব্যাপক আকারের অভিযান, মাত্র 7 দিনে 17,000 প্রবাসী গ্রেপ্তার। বন্যা পরিস্থিতির উন্নতি, অন্তত 23 জনের প্রাণহানি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।